গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার ভাই আসছে কলকাতা থেকে, আর কালকে ট্রেনে চেপে গেছে, ইস্ট কোস্ট বলে ট্রেনটাতে আসছে। তো এটা জেনারেলি 30 ঘন্টা মতো দেখাচ্ছে অ্যাভারেজ টাইম, এবার লেট হলে আরও বেশি। তো আজকে সন্ধেবেলা হায়দ্রাবাদে পৌঁছবে, ভীষণ এক্সাইটেড আমি, কারণ হায়দ্রাবাদে আমি এর আগে পুনেতে ছিলাম, তখন বাবা মা সবাই এসছে, হায়দ্রাবাদে প্রথমবার আসছে বাড়ি থেকে কেউ, মানে দুজনের বাড়ি থেকেও কেউ এখনও পর্যন্ত হায়দ্রাবাদে আসেনি, আমরাই এই জাস্ট অগস্টে শিফট করেছি, তার আগে তো পুনেতেই ছিলাম। তো যাই হোক, ভীষণ এক্সাইটেড, তার মধ্যে প্রচুর কাজও আছে, কারণ আমার যে হাউস হেল্প সে আজকে আসেনি রিপাবলিক ডের জন্য, তার মেয়ে কিছু প্রোগ্রাম আছে, তো সব কিছু করতে হবে, সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না করে খেয়ে রেডি হয়ে সন্ধেবেলা না 4:30-4:40 মধ্যে মধ্যে বেরিয়ে যেতে হবে। এ দেখ, দোকান যাওয়ার জন্য আর কি রেডি হবো, ঘুরতে যাচ্ছি নাকি? হ্যাঁ, অসম্ভব। ঝাঁটটার দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে বেডশিট চেঞ্জ করব, তারপরে রান্না বসাবো। মাই গড, কত কাজ! এই সমস্ত বাসন মাজা কমপ্লিট হলো, এই এক ঝুড়ি বাসন মাজা হলো, এরপরে আমার রান্না বসবে, এখন অলমোস্ট 1:30 বাজে, এরপরে রান্না করবো, চা খাবো, রেডি হবো, বেরোবো, কখন কি করবো জানি না। তারপর রান্নাবান্নার পর আমাকে একবার স্নানও করতে হবে, সকালবেলা গা ফা ধুয়ে নিয়েছি, কিন্তু রান্না করে এত কিছু কাজ করে একবার স্নান না করলে আমার হবে না, তো করে তারপরে রেডি হয়ে বেরোবো, কখন কি করবো জানি না। অলমোস্ট 1:30 বেজে গেছে, 1:40 এখন। ইন দ্য মিন টাইম সৌরভও গেছিলো গ্রসারি শপে কিছু জিনিসপত্র আনার ছিল, আর ও পরে আমাকে বললো যে ও কিছু রেকর্ড করেছে, তো সেই ক্লিপগুলো তোমাদেরকে অ্যাড করে দিলাম। এখন ডাল ভাজা চলছে, ভেবেছিলাম আজকে লুচি আলুর দম করবো, কিন্তু যেহেতু মানে সরস্বতী পুজো একটা লুচি আলুর দমও খেতাম, বাট স্টিল ভাই বললো যে ওর খিচুড়ি বেশি প্রেফার, তো সেই জন্য আমি হচ্ছে খিচুড়ি করছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখন মুগ ডালটা ভাজা হচ্ছে, খিচুড়ি হবে আর চাটনি হবে খেজুর টমেটো দিয়ে, পাঁপড় ভাজা আলু ভাজাটা রাত্রিবেলা করবো, যখন ও খাবে তখন গরম গরম করবো, এখন করে রাখছি এই কারণেই, কারণ আমি বাড়ি আস্তে আস্তে 10টা বেজে যাবে, ওকে আনতে যেতে হবে, তো সেই জন্য রান্নাবান্নাগুলো করে রাখছি। চলছে আমার চাটনি প্রিপারেশন, এখানে আলু ভেজে তুলে রেখে দিয়েছি, খিচুড়ি এবার ফোড়ন দিয়েছি, খিচুড়িটা বসাবো, হ্যাঁ টমেটোগুলো একটু ভেজে নিই। খেজুর টমেটোর চাটনি রেডি হয়ে গেছে এখানে, আর খিচুড়ি ফুটছে, অ্যাকচুয়ালি ওই কড়াটাতে না একটু কম মানে এ হচ্ছিলো, একদম ওপর ওপর হয়ে গেছিলো, তো ওই জন্য আবার ডেচকিটাতে ট্রান্সফার করলাম। রেডি হয়ে গেছি আমি, সৌরভ রেডি হচ্ছে, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে তারপর আমি স্নানে গেছিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, কোথাও যাওয়ার আগে আমার স্নান টান করে রেডি হতে হেভি লাগে, মানে মানে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, সৌরভ রেডি হলেই বেরোবো, আর ভাই ওইরও বেশিক্ষণ লাগবে না, মানে মনে হয় মেবি ও হয়তো আগেও এসে যেতে পারে, তো লেট সি। রেডি হয়ে গেছি দুজনে, এখন ওয়েট করছি ওলা আসার, কতক্ষণ? 9 মিনিট তারপর বেরোবো। এই দেখো পিছনে একটা জিনিস দেখবে, দেখো 1, 2, 3, 4, 5, 6, আর এখানে আরও 2টো বালিশ আছে, 7, 8, আমরা 2টো মানুষ, আমাদের ঘরে 8খানা মাথা বালিশ, তাও কম, তাও একজনে কম পড়ে। বাই দ্য ওয়ে, টুইনিং আমরা বেরিয়ে পড়েছি, এখন অলমোস্ট 6:10, আর 8 ঘন্টা মতো দেখাচ্ছে, তো লেট সি কতক্ষণ লাগে। আর ভাইয়ের ওখানে ট্রেন 6:25-6:27 এরকম, বাট একটু আগে মানে দুপুরবেলার দিকে দেখেছিলাম তখন 8 ঘন্টা লেট ছিল, এখন আমি নট শিওর টাইমে আছে কি লেটে আছে, যদি লেটে থাকে তো ভালো, যদি টাইমে থাকে তাহলে হয়তো ওকে একটু 5-10 মিনিট দাঁড়াতে হবে।
স্টেশনে এসে গেছি আমরা, ওয়েট করছি, এখনো ডিক্লেয়ার করেনি কোন প্ল্যাটফর্ম। ট্রেন ঢুকে গেছে পেছন দিকটায় ওর, আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি পেছন দিকে। আর এই স্টেশনে ঢুকছে কেন, ফোন করে আমার বুঝতে পারিনি। ক্যাপ, স্লো ক্যাপ, এসো তুমি, আরতি করি, আরতি করি তোমাকে, এসো। থ্যাংক ইউ, হায়দ্রাবাদে তোমার আরতি। বললাম পেটে ঢুকছে কিনা বল, কিন্তু বললো স্টেশন ঢুকছে না। আরে আমরা ওই দিকে যাইছি, টিকিটে তো প্ল্যাটফর্ম লেখা থাকে না, আর এখানেও এখন অ্যানাউন্স করছে না, অ্যানাউন্স করছে না, না ছাড়ো, ওয়েলকাম ওয়েলকাম। আমরা ওলা পেয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা পৌঁছে গেছি, ভাই এখন ছবি তুলছে। পৌঁছে গেছি আমরা বাড়িতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌরভ এখন ভাইকে বাইক দেখাবে, কেননা যখন থেকে আমরা বাইক স্কুটি কিনেছি বাড়ির কেউ আসেনি, দেখানো হয়নি। ছবি তো ভিডিওতে দেখেছে কিন্তু এমনি দেখানো হয়নি, তো সেই জন্য এখন নিচে যাচ্ছি, আগে আমরা বাইকটা দেখাবে, তারপর আবার উপরে যাব। ওয়েলকাম 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 টু হায়দ্রাবাদ, ওয়েলকাম টু মাই হোম। ছেড়ে দে, ওখানেই থাক, পরে ঢুকিয়ে নেবো, একটু সাইডটা করে দে। হ্যাঁ ব্যাস ব্যাস, ছেড়ে দে। তোর কিছু জিনিসপত্র পাঠিয়েছে আমাকে, ফোন করে বলেছে ও গেলে চাফা পরে করবি, আগে জিনিসগুলো বার করবি। মা মালপো করে পাঠিয়েছে, লোটে মাছ পাঠিয়েছে, আরো অনেক কিছু। আমি এক্সাইটেড, আমি চাবিটা ওর কোথায় আছে সেটা জানতাম, তো ঘরে ঢুকতে আগে আমি লাগেজ খুলে দেখি পাপাই রিয়াকশন। এখনো বেচারা জামা প্যান্ট মোজা খুলতে পারিনি, ব্লগ শুরু হয়ে গেছে তার আগেই। তো আমি এখন খুলে এবার হচ্ছে আমি ইংলিশগুলোকে বার করি, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে, আর কিছুই না। এখন আমি খাবো বলে এক্সাইটেড না, এগুলো ফ্রিজে রাখি গুছিয়ে। ট্রেনে বরঞ্চ তোর জিনিসগুলো সেফ ছিল, বাড়িতে এসে তালা দিয়ে রাখতে পারতিস, এখন সব হামলা হয়ে যাচ্ছে। এই চাবিটা আমি মাঝে মাঝে ঢুকে দিলে ভালো হতো। চা খেতে বসেছি এখন, সৌরভ আজকে চা করেছে আমাদের জন্য। আমার জায়গাটা নিয়ে নিয়েছে এরা। আমার এত টায়ার্ড লাগছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু সৌরভের এনার্জি হ্যাটস অফ। সৌরভ এখন জিমে যাবে, রেডি হচ্ছে জিমে যাবে বলে। ভাই স্নানে গেছে, রান্নাবান্না তো মোটামুটি করাই আছে, শুধু একটু আলু ভাজবো গরম গরম আর পাঁপড় ভাজবো। তো সৌরভ জিমে চলে যাক, গেলে আমি একটু ঘরটাগুলো গুছি, একটুখানি রেস্ট নেব আরামসে। রান্না তো মোটামুটি আমি সকালবেলায় করে রেখে দিয়েছিলাম সবই, খিচুড়ি সবই মানে খিচুড়ি আর চাটনিটা, আর এখন গোল গোল করে আলু ভাজবো। তো আলু কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন ভাজবো জাস্ট। আর পাঁপড়টা একদম খাওয়ার সময় একদম তখনই ভাজবো। তো সৌরভ জিম থেকে এসে যাবে এক্ষুনি, এসেও ফ্রেশ হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। এই যে হচ্ছে আমার খিচুড়ি করা আছে, চাটনিটা তো সকালবেলায় দেখিয়েছিলাম, এই যে আমার চাটনি করা, আর এখন আলু ভাজবো। তো খেতে বসে গেছি, অনেকটাই রাত্রির হয়ে গেছে, কিন্তু যাই হোক বসে গেছি খেতে, প্রচণ্ড টায়ার্ড, খেতে শুয়ে পড়বো। খিচুড়ি হয়েছে বলে ভাই বললো খিচুড়ি যখন আমি মাটিতে বসে খাবো, তো ওই জন্য সবাই মিলে তিনজনে মিলে বসে গেছি মাটিতে খিচুড়ি খেতে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে, কালকের ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম সকালবেলাই শেষ করে দিই। এখন ভাই ব্রেকফাস্ট করছে এবার, এবং কাজও করছে অফিসের, তো আজকে সেরকম কিছু প্ল্যান নেই, আজকে নর্মাল বাড়িতেই থাকবো। তো সেই জন্য কালকের ব্লগটা আমি এখন এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডু শেয়ার, ডু লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজের মনকে ভালো রেখো। টাটা।